চীনে প্রভাব বিস্তারের চেষ্টায় তাইওয়ানকে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র তবে সব ষড়যন্ত্র নস্বাত করে ধ্বংস করা হবে বিচ্ছিন্নতাবাদীদের তাইওয়ানকে ঘিরে দুদিনের মহড়া শেষে এমন হুঁশিয়ারি দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বেজিং এর সামরিক তৎপরতাকে আন্তর্জাতিক বিধি লঙ্ঘন ও চরম উস্কানিমূলক আখ্যা দিয়েছে তাইপে তাইওয়ানের প্রেসিডেন্ট লাইচিং দায়িত্ব গ্রহণের তিন দিনের মাথায় অঞ্চলটি ঘিরে চীনের সামরিক তৎপরতা নজিরবিহীন মহড়া দ্বীপটি ঘিরে জয়েন্ট সোর্ট টু এ নামে দুদিন ধরে চলে সামরিক শক্তি প্রদর্শন যে কোনো সময়ের চেয়ে তাইওয়ানের সমুদ্র সীমার আরও ভেতরে প্রবেশ করেছে বেইজিংয়ের সেনারা তাইপের দাবি শুক্রবারই ছিচল্লিশটি চীনা সামরিক বিমান তাইওয়ানের আকাশ সীমার ভেতরে প্রবেশ করেছে দুদিনে তাইওয়ানের আকাশ ও সমুদ্র সীমা লঙ্ঘন করেছে মোট বাষট্টি এয়ারক্রাফট ও সাতাশটি নৌযান দীর্ঘদিন ধরেই পূর্বাঞ্চলকে নিরাপদ এলাকা হিসেবে ভাবতো বিচ্ছিন্নবাদীরা যেখানে তারা লুকিয়ে থাকতে বা পালাতে পারে আমাদের লক্ষ্য কাছাকাছি সাগর ও আকাশ পথে বাধা তৈরি করা তাইওয়ান চীনের অংশ তাই অঞ্চলটির বিচ্ছিন্নতাবাদীদের স্বাধীন হওয়ার চেষ্টা ও যুক্তরাষ্ট্রের প্রতি ধর্না দেয়া বন্ধের আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বেজিং এর হুশিয়ারি বিচ্ছিন্নতাবাদীরা যদি নিজেদের পথে চলতে চায় চূড়ান্ত ব্যবস্থা নেবে পিএলএ তাইওয়ান চীনের অংশ এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কিছু বলার অধিকার নেই সমস্যার মূল হচ্ছে ডিবি প্রশাসন স্বাধীনতার জন্য যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হচ্ছে আর ওয়াশিংটন ও বেইজিংয়ের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় তাইওয়ানকে ব্যবহার করছে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার অজুহাত তাদের ওয়াশিংটন যদি সত্যিই তা চায় তবে এক চীন নীতিতে সমর্থন দেওয়া উচিত তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট লাইকে ভয়ঙ্কর বিচ্ছিন্নতাবাদী হিসেবে বিবেচনা করে চীন দায়িত্ব গ্রহণের পর দেয়া প্রথম ভাষণে বেইজিংয়ের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত বলে দাবি করেছিলেন তিনি যমুনা নিউজ